গত বছর যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ কমিশন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছিলেন এরই ধারাবাহিকতায় লন্ডন মিশনে জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন লন্ডন সফররত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এর ফলে বর্তমানে ব্রিটেনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে জানান যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশেরা এখন ঘরে বসেই জাতীয় পরিচয় পত্রের জন্য হাই কমিশনার সাইদা তাসনিম তাসলিম জানান বাংলাদেশ হাই কমিশন লন্ডনে তেইশ মার্চ থেকে মুজিব বর্ষ বিশেষ কাউন্সিলার সেবা সপ্তাহ পালন করবে তখন লন্ডনে প্রথম পর্যায়ে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে শুধু পরিচয় পত্র দেওয়ার মাঝে সীমাবদ্ধ না থেকে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানায় বাংলাদেশ কমিউনিটি বিলেতে বসবাসরত জামালপুর জেলাবাসীর বার্ষিক মিলন মেলা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে অনুষ্ঠানে নিজ দেশ ও এলাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা বিস্তারিত রয়েছে আমাদের লন্ডন বিরো চিপ চৌধুরী মুরাদের রিপোর্টে বিলেতে বসবাসরত জামালপুর জেলাবাসীর বার্ষিক মিলন মেলা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে নিজ দেশ ও এলাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ বলে জানান আয়োজকরা যারা জামালপুরের আসি আমরা ইউকেতে তাদের বছরে অন্তত দুই তিনটা প্রোগ্রাম আমরা করি যেন আমরা আমাদের সন্তানদের যে বাংলাদেশের সংস্কৃতি শেখানোর জন্য আমরা এই আয়োজন করি আসলে আমাদের যে সংস্কৃতি এটা আমরা এখানে যে নিয়ে এসেছি আমাদের যে জামালপুরের আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের যে শিকড় আমাদের যে রুটসটা এটা যেন আমরা এটাকে ওদেরকে উপস্থাপনা করি যারা এই দেশে বন যে বাচ্চাগুলো এরা আমাদের কালচার সম্বন্ধে জানতে পারবে আমাদের সাংস্কৃতিক সম্বন্ধে জানতে পারবে এটা আমরা মনে করি খুব একটা ইম্পর্টেন্ট আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতি আছে ওই সংস্কৃতিটা এই বিশ্বের কুটে ওঠানোর জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজন আমরা করছি এখানে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে জামালপুর জেলা সমিতি ইউকের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শামীম জামান ও সভা পরিচালনা করেন মকবুল হোসেন মুকুল এতে বক্তব্য রাখেন কবির হাসমি আশরাফ পারভেজ শাহজাহান সিরাজ রূপা কবির নাদিরা পারবিন ও রুহুল আমিন রতন ও আরো অনেকে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী পিঠা শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় পরিশেষে ছিল রিয়া শারমিন ও বাফিটা বাপির পরিবেশনায় চৌধুরী মোরাদ বাংলা শেখ হাসিনার বরিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশ্ব আজ বিশ্বের চোখে দেখছে তার দূরদর্শিতায় বিশ্বের দরবারে বাংলাদেশ আজ রোল মডেলে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে আমিরাতের সফররত শরীরপুরে পৌর মেয়র ও মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়ালকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন গত বৃহস্পতিবার আবুধাবির ইব্রাহিমী রেস্টুরেন্টের রুমে শরীয়তপুর জেলা প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবি জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই